করোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মাস্ক, সাবান ও স্যানিটাইজার প্রদান করা হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের কালচিনি থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার, লতাবাড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যকেন্দ্রের আশা কর্মীদের স্যানিটাইজার, সাবান, মাস্ক প্রদান করা হয়। এছাড়া কালচিনি ব্লকের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতা করা হয়। আজকে আপনারা কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন? আজকে আমরা ভারত সেবা আশ্রম কালচিনি ব্লক হেমিলটনগঞ্জ হিন্দু মন্দিরের থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের সাথে যারা সমাজের সাথে অনেক গভীরভাবে কাজ করছে তাদের জন্য যেরকম আশা করে এদের আমরা সেমিটারি এবং হাতিয়ার সাবান কালচিনি থানা সরকারের সবাইকে আমরা কালচিনি থানার মাস্ক এবং স্যানিটারি এবং সাবান দিয়েছি এবং সব জায়গায় আমরা যত কর্মী আছে তাদের আমরা এই সহযোগিতা করব যে এগুলো তারা যাতে সবাইকে চেতনা দেয় যে এগুলো হাত ধুতে হবে বারে বারে। সবার কাছে হয়তো স্যানিটারি নেই, সাবান দিয়ে হাত ধুবে, এটাই অনেক আমাদের সমাজের পক্ষে অনেক ভালো হবে এবং সবাইকে বলার জন্য যে সবাই লকডাউনটাকে রেখে যাতে উড়িয়ে না দেয় বিরাট একদম ভয়ানক জিনিস হচ্ছে। সারা পৃথিবীতে আমাদের খালি মরক লেগে গেছে, এটাকে রুখতে গেলে একটাই উপায় আছে, লকডাউন মানে ঘরে থাকো, সুস্থ থাকো, সব সমাজকে বাঁচাও, নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, সবাইকে নিয়ে চলতে হবে। যান থাকলে সব কিছুই সুযোগ পাওয়া যাবে, হয়তো ক্ষণিক্ষণে খুব রকম অনেকের কষ্ট হচ্ছে, দোকান বন্ধ, বাজারঘাট বন্ধ, হাট ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে, সমস্ত এলাকার মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে সহা যাবে কিন্তু যান থাকলে বল। মৃত্যু হয়ে গেলে আমার জন্যে কেউ থাকবে না এবং আমরাও থাকব না।